আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার সুমাইয়া। আপনাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি হাজির হয়েছি একটি মিক্সড ভেজিটেবল পকোড়ার রেসিপি নিয়ে। এই মিক্সড ভেজিটেবল পকোড়াটি আমরা খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে করে ফেলতে পারবো। এই পাকোড়াটি বিকেলের নাস্তায় কিংবা বৃষ্টির দিনে গরম গরম টমেটো সসের সাথে খেতে অসাধারণ মজা লাগে। তো আমি এই তো পাকোড়ার ভিতরের অংশটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখি বোঝা যাচ্ছে যে পাকোড়াটা খেতে কতটা অসাধারণ হয়েছিল। তো মূল রেসিপিতে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। তো প্রথমেই আমি এরকম একটি বোলে পাকোড়া বানাতে যা যা লাগছে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। তো প্রথমে আমি এখানে বাঁধাকপি এইভাবে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি এখন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি আমি আলু। আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি আমি। নিয়েছি একটি গাজর। গাজরটাকে আমি ঠিক একইভাবে আলুর মতো করে গ্রেট করে নিয়েছি। আলু এবং গাজরটাকে আমি এই গ্রেটারটার বড় ছিদ্রযুক্ত যে সাইডটা আছে ওই সাইডটা থেকে গ্রেট করে নিয়েছি। এরপরে নিয়েছি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ, এভাবে কুচি করে কেটে নিয়েছি। চার পাঁচটি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে এবং ধনে পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে। তো এখন সবগুলো আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা দেওয়ার শেষে আমি কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো সবজি একসাথে মাখিয়ে নিচ্ছি। সবগুলো সবজি একসাথে মেশানোর পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মসুরির ডাল বাটা। আমি এখানে মসুরির ডাল বাটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর সবশেষে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা পাকোড়াটাকে অনেক ক্রিস্পি করবে। তো এই তো আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে ফ্রাই করতে চলে যাচ্ছি। তো প্রথমে ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তো পাকোড়াগুলোকে আমি মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর মিডিয়াম আঁচে ভাজবো, কারণ সবজিগুলো একটাও সেদ্ধ করে দেইনি। তো এই ভাজার মধ্যে সেদ্ধ হবে সবগুলো সবজি।
তো এই তো পাকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করলে বৃষ্টির দিনে কিংবা বিকেলের নাস্তায় একদম জমে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।